আসসালামু আলাইকুম, স্বাগতম ফ্রি অনলাইন স্কুলে। আজকে আমরা যে টপিকসটা নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে এইচএসসির জীববিজ্ঞানের প্রথম পত্র। অর্থাৎ তোমরা লক্ষ্য করে দেখবে যে হচ্ছে তোমাদের জীববিজ্ঞান এইচএসসিতে দুটি জীববিজ্ঞান বই রয়েছে, একটি হচ্ছে প্রথম পত্র, একটি দ্বিতীয় পত্র। তো প্রথম পত্রের যে তোমাদের সেটি হচ্ছে উদ্ভিদ বিজ্ঞান। আমরা এই উদ্ভিদ বিজ্ঞানেরই প্রথম অধ্যায়ের কোষ ও কোষের গঠন নিয়ে আজকে আলোচনা করব। তোমাদের সাথে আলোচনায় আছি আমি জান্নাত আফরিন। তো চলো শুরু করা যাক আমাদের আজকের আলোচনা। কোষ ও কোষের গঠন। কোষ, কোষকে আবিষ্কার করেছে কোষ রবার্ট বিজ্ঞানী রবার্ট হুক 1665 সালে কোষ আবিষ্কার করেছে। তিনি একদিন কাঠের ছিপির মধ্যে, তোমরা নিশ্চয়ই বোতলের কাঠের ছিপিগুলো দেখেছ, ঠিক ওই কাঠের ছিপিগুলো নিয়ে তিনি একদিন দেখতেছিলেন এবং ওটা সেকশন করে তিনি দেখলেন যে তার ভিতরে মৌমাছির চাকের মতো কতগুলো অনেক চাকের মতো ঘর ঘর রয়েছে এবং তিনি লক্ষ্য করলেন যে ওই ছিপিটি পানির মধ্যে ভাসছে। তো তিনি এই কুঠুরিগুলোর নাম দিলেন কোষ। তো এই যে এক ছিপির মধ্যে কোষ আবিষ্কৃত হলো, এই কোষ অবশ্যই মৃত কোষ। এখন রবার্ট হুক ফার্স্ট কোষ আবিষ্কার করলেও তিনি কিন্তু জীবিত কোষের কোনো বর্ণনা বা ব্যাখ্যা করতে পারলেন না। পরবর্তীতে বিজ্ঞানী অ্যান্টনি ভন লিয়ন হুক 1674 সালে একটি জীবন্ত কোষের ব্যাখ্যা প্রদান করেন। এখন যদি তোমাদের MCQ আসে কোষ আবিষ্কার করেন কে, তাহলে চোখ বন্ধ করে তোমরা আনসার করবে রবার্ট হুক। কিন্তু যদি তোমাদের প্রশ্ন থাকে জীবন্ত কোষ অর্থাৎ লাইফ সেলের আবিষ্কারক কে, তাহলে কিন্তু উত্তর হবে অ্যান্টনি ভন লিয়ন হুক। ওকে, এখন আমরা আসি কোষ। কোষের কোষ কি? কোষ কোনো বস্তুর হচ্ছে গাঠনিক একক। আমাদের শরীর যে গঠন হয়েছে, গঠিত হয়েছে, কোনো জীবদেহের শরীর যে গঠিত হয়েছে সেগুলো একটির পর একটা কোষ দিয়েই গঠিত হয়েছে। আমরা উদাহরণ হিসেবে একটি বিল্ডিং বাড়িকে দেখতে পারি। আমরা যখন বাড়িটি তৈরি করে থাকি তখন কি করি, আমরা ইটগুলোকে একটার পর একটা সুন্দরভাবে সাজিয়ে বাড়িটির কাঠামো প্রস্তুত করি। এই ইটগুলোকে আমরা কোষের সঙ্গে তুলনা করতে পারি। তাহলে ইট ছাড়া যেরকম বাড়িটি আমরা তৈরি করতে পারছি না, ঠিক সেরকম এই কোষ ছাড়া কোনো জীবদেহ গঠিত হতে পারে না। এখন আসি আমরা কোষের বৈশিষ্ট্যে। কোষের বৈশিষ্ট্য, জীবনের জন্য প্রয়োজনীয় সকল গাঠনিক ও আণবিক উপাদান কোষের মধ্যে থাকে। শিক্ষার্থীরা, তোমরা যদি কোষের গঠন দেখে থাকো তাহলে দেখবে জীবনের জন্য যেসব অঙ্গাণু প্রয়োজন, যেসব ক্ষুদ্রাঙ্গ প্রয়োজন, সেগুলো সব কিছুই কোষের মধ্যে নিহিত থাকে। প্রয়োজনীয় কাঁচামাল ভেতরে গ্রহণ করতে পারে। এই কোষ কি করতে পারে, একটি অর্ধবৃত্ত পর্দা দ্বারা তৈরি করা থাকে যার ভেতর দিয়ে প্রয়োজনীয় কাঁচামাল অনায়াসে কোষের ভিতরে প্রবেশ করে থাকে। তোমরা হয়তো নবম দশম শ্রেণীতে পড়ে এসেছো সালেক সংশ্লেষণ, খনিজ লবণ পরিশোষণ পদ্ধতি অথবা পানি পরিশোষণ পদ্ধতিতে তোমরা দেখে এসেছো যে কোষের সাহায্যে একটি অর্ধবৃত্ত পর্দার মতো দিয়ে কীভাবে পানি মূলরোমের ভিতরে প্রবেশ করে। ঠিক এই কোষটি এরকম হচ্ছে একটি অর্ধবৃত্ত পর্দা দিয়ে তৈরি যার ভিতর দিয়ে প্রয়োজনীয় কাঁচামাল অনায়াসে তার ভিতরে প্রবেশ করতে পারে। কাঁচামাল ব্যবহার করে প্রয়োজনীয় শক্তি সংগ্রহ করতে পারে। কোষের গঠনে যে মাইটোকন্ড্রিয়াটি আমরা দেখব, সেই মাইটোকন্ড্রিয়ায় প্রয়োজনীয় জীবদেহের প্রয়োজনীয় শক্তি সেই মাইটোকন্ড্রিয়ার মধ্যে থাকে, এজন্য মাইটোকন্ড্রিয়াকে শক্তির আধার হিসেবে বলা হয়। এরপর আসি সুনিয়ন্ত্রিতভাবে বেড়ে উঠতে পারে। সুনিয়ন্ত্রিতভাবে বেড়ে উঠতে পারে বলতে কি, একটি কোষ যখন বৃদ্ধি লাভ করে, বিস্তার লাভ করে, একটি কোষ থেকে দুটি কোষে পরিণত হয়, দুটি থেকে তিনটি, এভাবে একটু একটু করে যখন সে বিস্তার লাভ করে তখন কি হয়, সে বেড়ে উঠে। যখন একটা শিশু জন্মগ্রহণ করে বা যখন আমরা একটা চারা গাছ দেখি তখন কি দেখতে পাই, যে সেখানে কোষের সংখ্যা অবশ্যই কম থাকে, কেননা সেটা ছোট থাকে। আস্তে আস্তে কোষ বৃদ্ধির ফলে তাদের দেহের বৃদ্ধি হয়। এটাই হচ্ছে সুনির্দিষ্টভাবে বেড়ে ওঠার কথা। তারপরে আসলো চারপাশের যে কোনো উত্তেজনার প্রতি সাড়া দিতে পারে। হ্যাঁ, আমাদের যদি কেউ মেরে থাকে আমরা ব্যথা পাই, এই ব্যথাটা কোষ পায়, এজন্যে কোষের মধ্যে এই উত্তেজনাটা আসতে পারে যে না আমাদের কেউ ব্যথা দিল বা চিমটি কাটলো, তাই কোষ বিভিন্ন উত্তেজনার প্রতি সাড়া দিতে পারে। কালপরিক্রমে অভিযোজিত হতে পারে। কোষ পরিবর্তন হতে পারে, অভিযোজিত হতে পারে, কোষের মৃত্যু ঘটে। কোষ কোনো কারণে আঘাতপ্রাপ্ত হলে সেই কোষ মরে যায় এবং সেখানে নতুন করে আবার কোষ তৈরি হতে পারে। তাহলে এই ছিল আমাদের কোষের তথা, হ্যাঁ, সেল তথা কোষের বৈশিষ্ট্য। এখন আসলো কোষীয় অঙ্গাণু। কোষীয় অঙ্গাণু কী? কোষীয় অঙ্গাণু হচ্ছে একটি কোষের মধ্যে যেসব অঙ্গাণুগুলো বিদ্যমান থাকে সেগুলোই হচ্ছে কোষীয় অঙ্গাণু। আমরা কোষের ক্লাসিফিকেশনের পর এই কোষীয় অঙ্গাণুগুলো দেখে নিব, তখনই কোষীয় অঙ্গাণু নিয়ে আমরা ডিটেলস আলোচনা করব। এখন আসি
কোষের ক্লাসিফিকেশন। তার আগে একটি কথা বলতে নয়, সেটি হচ্ছে কোষ তত্ত্ব। কোষ সম্পর্কে তথ্য জানার পর দেখা গেল 1838 থেকে 1839 সালে জার্মান উদ্ভিদবিজ্ঞানী স্লেইডেন ও প্রাণীবিজ্ঞানী থিওডোর সোয়ান এবং পরে 1855 সালে ভার্চু কোষ তত্ত্ব প্রদান করেন। তারা কোষ সম্পর্কে কতগুলো তত্ত্ব প্রদান করে থাকে, এই কোষ তত্ত্বগুলো আমরা জেনে নিই। কোষ তত্ত্বগুলো হচ্ছে, কোষ হলো জীবন্ত সত্তার গাঠনিক, শারীরবৃত্তীয় ও সাংগঠনিক একক। হ্যাঁ বন্ধুরা, কোষ জীবন্ত সত্তার গাঠনিক, শারীরবৃত্তীয়, সাংগঠনিক একক। এই জন্যে, কারণ এই যে একটি জীব সত্তা যে গঠন লাভ করছে, বৃদ্ধি লাভ করছে, এটি তো মূলত কোষের জন্যই হচ্ছে। এজন্যে তারা কোষ তত্ত্বে বলেছেন যে এই জীবন্ত সত্তার গাঠনিক, শারীরবৃত্তীয়, সাংগঠনিক একক হচ্ছে কোষ। কোষ হলো জীবনের মৌলিক একক। ওই ঘুরে ফিরে একই কথা আসলো, কোষ যে প্রোটোপ্লাজমগুলো থাকে, যে অঙ্গাণুগুলো থাকে, এগুলো নিয়ে একটি জীব সত্তা তার জীবন্ত যে সে আছে সেটা ধরে রাখে। কোষ যদি কোনো জীবদেহে যদি কোষ মরে যায়, তার জীবদেহে যদি সকল কোষগুলো মরে যায়, তাহলে সেই জীবদেহটি মৃত হয়ে যায়। তো এজন্যই বলা হয়েছে কোষ হলো জীবনের মৌলিক একক, কোষ বংশগতির একক। অবশ্যই কোষ বংশগতির একক, কেননা কোষের মধ্যে থাকে নিউক্লিয়াস, আর এই নিউক্লিয়াসের মধ্যে থাকে ক্রোমোজোম, ক্রোমোজোমে থাকে ডিএনএ। আর তোমরা অবশ্যই নবম দশম শ্রেণীতে পড়ে এসেছো যে এই ডিএনএই আমাদের বংশবৃদ্ধিতে সহায়তা করে থাকে, তাই কোষ বংশগতির একক। সর্বপ্রকার জীবই এক বা একাধিক কোষ দ্বারা গঠিত এবং পূর্বসৃষ্ট কোষ থেকেই নতুন কোষের সৃষ্টি হয়। হ্যাঁ বন্ধুরা, সর্বপ্রকার জীবই এক বা একাধিক কোষ দিয়ে গঠিত। আমি পূর্বেই বলেছি জীবদেহের গাঠনিক এককই হচ্ছে কোষ, এবং সব জীবদেহেই এই কোষ নিয়ে গঠিত, এবং পূর্বসৃষ্ট কোষ থেকেই কিন্তু পরবর্তী নতুন কোষের সৃষ্টি হয়। মাতৃকোষ, মাতৃকোষ থেকেই তো অপত্য কোষের সৃষ্টি হয়। এগুলো মাইটোসিস প্রক্রিয়া হয়ে থাকে, অ্যামাইটোসিস প্রক্রিয়া হয়ে থাকে এবং মিওসিস প্রক্রিয়া হয়ে থাকে। এখন আসি আমরা কোষের প্রকারভেদে। কোষের প্রকারভেদ, কোষের নিউক্লিয়াসের গঠনের উপর ভিত্তি করে কোষকে দুভাগে ভাগ করা যায়। একটি হচ্ছে আদিকোষীয়, একটি হচ্ছে প্রকৃতকোষীয়। এখন আমরা আসবো আদিকোষীয় নিয়ে। আদিকোষীয় নিয়ে আমরা যেটা আলোচনা করব, সেখানে আমরা বলবো যে আদিকোষীয়তে নিউক্লিয়াস সুগঠিতভাবে থাকে না। অর্থাৎ আমরা যদি নিউক্লিয়াসের গঠন দেখি, তোমরা তোমাদের নবম দশম শ্রেণীতে দেখে এসেছো নিউক্লিয়াসের গঠনে কী কী থাকে। নিউক্লিয়াসের গঠনে নিউক্লিয়ার মেমব্রেন থাকে, নিউক্লিয়ার রন্ধ্র থাকে, নিউক্লিওপ্লাজম থাকে, নিউক্লিওলাস থাকে। কিন্তু এই আদিকোষের নিউক্লিয়াস কিন্তু এভাবে গঠিত হবে না, অর্থাৎ এখানে নিউক্লিয়াসটি সম্পূর্ণরূপে গঠিত লাভ করবে না। এবং এই আদিকোষে, একটি পূর্ণাঙ্গ কোষে যেসব সাইটোপ্লাজমীয় অঙ্গাণুগুলো থাকে, এই আদিকোষের রাইবোজোম ছাড়া অন্য কোনো সাইটোপ্লাজমীয় অঙ্গাণু থাকবে না। অন্য কোনো সাইটোপ্লাজমীয় অঙ্গাণু বলতে আমরা বুঝাচ্ছি মাইটোকন্ড্রিয়া, এন্ডোপ্লাজমিক রেটিকুলাম, গলগি বস্তু এবং প্লাস্টিড, লাইসোসোম, এগুলোই। তো কি হলো আদিকোষের বর্ণনাটা আমরা কি হলো আমাদের, যে এখানে সুগঠিত নিউক্লিয়াস থাকবে না, সাইটোপ্লাজমের অঙ্গাণুতে রাইবোজোম ছাড়া আর কোনো অঙ্গাণুই থাকবে না। এটি হচ্ছে আমাদের আদিকোষ। এখন আমরা আসি প্রকৃত কোষ। প্রকৃত কোষ, তাহলে তোমরা বুঝতেই পারছো যেহেতু নিউক্লিয়াসের গঠনের উপর ভিত্তি করে কোষকে ভাগ করা হয়েছে, সো তোমরা বুঝতেই পারছো যে প্রকৃত কোষটি আদিকোষের ঠিক উল্টোটা হবে। কী রকম হবে? আদিকোষে যেরকম আমরা দেখেছি নিউক্লিয়াস সুগঠিত ছিল না, প্রক্ষান্তরে প্রকৃত কোষে নিউক্লিয়াস সুগঠিত থাকবে। অর্থাৎ নিউক্লিয়াসে সব ধরনের গঠনই বিদ্যমান থাকবে, এবং এখানে সাইটোপ্লাজমীয় অঙ্গাণু, লাইসোসোম, মাইটোকন্ড্রিয়া, গলগি বডি, প্লাস্টিড, এন্ডোপ্লাজমিক রেটিকুলাম সব কিছু এই সাইটোপ্লাজমীয় অঙ্গাণে ধারণ করে থাকবে। তাহলে এটি হচ্ছে প্রকৃত কোষ। এই গেল আমাদের কোষের প্রকারভেদ নিউক্লিয়াসের উপর ভিত্তি করে। এখন আমরা আরেকটি কথা না বললেই নয়, সেটি হচ্ছে আদিকোষ হচ্ছে অ্যামাইটোসিস প্রক্রিয়ায় বংশবৃদ্ধি করে থাকে, এবং প্রকৃত কোষ মাইটোসিস প্রক্রিয়ায় বংশবৃদ্ধি করে থাকে। আদিকোষের যদি আমরা উদাহরণ হিসেবে দেখতে চাই, তাহলে এখানে কিছু ব্যাকটেরিয়া এবং সায়ানোব্যাকটেরিয়া রয়েছে, আর প্রকৃত কোষ এইগুলো বাদ দিয়ে বাকি সবগুলোই হচ্ছে আমাদের প্রকৃত কোষ। এবার আসি আমরা কোষের কাজ দিয়ে যদি আমরা কোষকে ভাগ করতে যাই, তাহলে আমরা দেখব এখানেও কোষ দুই ভাগে বিভক্ত। এটা অবশ্য আদি কোষের ক্লাসিফিকেশনে পড়ছে না, এটা প্রকৃত কোষের ক্লাসিফিকেশনে পড়ছে। আমি তোমাদের একটু দেখাই, এখানে আমরা দেখি কোষ প্রথমে ভাগ হলো আদি কোষে, এখানে হলো প্রথমে আমরা দেখলাম কোষ আমাদের ভাগ হয়ে গেল আদি কোষ। আদি কোষ
এরপর আসলো প্রকৃত কোষ। প্রকৃত কোষ, হ্যাঁ, এই প্রকৃত কোষ, আমরা আমাদের আদি কোষ এবং প্রকৃত কোষ সম্পর্কে ধারণা পেয়ে গেছি। এখন আমরা যদি প্রকৃত কোষকে ভাগ করি তাহলে দেখব কাজের উপরে প্রকৃত কোষ দুই ভাগ। কি কি দুই ভাগ? এটির একটি হচ্ছে দেহ কোষ, অপরটি হচ্ছে জনন কোষ। তোমরা নিশ্চয়ই এই প্রকৃত কোষের গঠন দেখে, দেহ কোষ আর জনন কোষের গঠন দেখে একটু একটু গেস করতে পেরেছো যে এগুলোর কাজ কি। তোমরা তোমাদের নবম দশম শ্রেণীর বইয়ে এটা পড়ে এসেছো। আজকে আমি আবারও তোমাদের সাথে এটাই আলোচনা করবো। এখানে হচ্ছে দেহ কোষ। দেহ কোষ কি করে থাকে? দেহ কোষ আমাদের দৈহিক গঠন করে থাকে। যেসব কোষ দেহের গঠনে অংশগ্রহণ করে থাকে সেগুলোই হচ্ছে আমাদের দেহ কোষ। আর এই দেহ কোষ হচ্ছে ডিপ্লয়েড, অর্থাৎ টয়ার্স এন। এবং জনন কোষ, জনন কোষ কি? জনন কোষ হচ্ছে যেগুলো আমাদের জনন কোষ জনন অঙ্গাণু সৃষ্টিতে ভূমিকা রাখে সেগুলো হচ্ছে আমাদের জনন কোষ। আর এই জনন কোষগুলো হচ্ছে হ্যাপ্লয়েড, মানে শুধু এন হবে। তাহলে আমরা কি হলো, দেহ কোষ হচ্ছে আমাদের টয়েস এন আর জনন কোষ হচ্ছে শুধু এন, অর্থাৎ হ্যাপ্লয়েড। তাহলে এই গেল আমাদের কোষের শ্রেণী বিভাগ, একটি আদি কোষ এবং প্রকৃত কোষ। প্রকৃত কোষকে ভাগ করে দুভাগে পেলাম, একটি দেহ কোষ এবং জনন কোষ। এবার আসি আমরা কোষের যে সাইটোপ্লাজমীয় অঙ্গাণু রয়েছে এগুলো নিয়ে। তার আগে আমি তোমাদের একটি এখানে একটি বোর্ডে চিত্র অঙ্কন করে রেখেছি, তোমরা চিত্রটি দেখতে পাচ্ছ। এটি হচ্ছে একটি প্রকৃত কোষের উদ্ভিদ কোষের চিত্র। এখন তোমাদের প্রশ্ন আসতে পারে যে একটি উদ্ভিদ কোষের চিত্র দেখাও বা একটি কোষের চিত্র দেখাও, তাহলে তোমরা অবশ্যই এই চিত্রটা অঙ্কন করে দেখবে, তোমাদের বইয়ে এটা পেয়ে যাবে। তো এটি হচ্ছে একটি প্রকৃত উদ্ভিদ কোষের চিত্র আমরা দেখতে পাচ্ছি। এই চিত্রের মধ্যে রয়েছে কোষ প্রাচীর রয়েছে, চিত্রের যে অঙ্গাণুগুলো রয়েছে তার মধ্যে হচ্ছে নিউক্লিয়াস রয়েছে, মাইটোকন্ড্রিয়া, এবং এই যে কোষ প্রাচীরের মধ্যে যে একটি ফাঁকা জায়গা দেখতে পাচ্ছি এটি হচ্ছে কূপ, কোষ কূপ যাকে বলা হয়। এটি হচ্ছে অমসৃণ এন্ডোপ্লাজমিক রেটিকুলাম। এখানে দু ধরনের কোষের মধ্যে দু ধরনের আমরা এন্ডোপ্লাজমিক রেটিকুলাম দেখে থাকি, একটি হচ্ছে অমসৃণ এন্ডোপ্লাজমিক রেটিকুলাম, অপরটি হচ্ছে মসৃণ এন্ডোপ্লাজমিক রেটিকুলাম। এখন তোমাদের প্রশ্ন আসতে পারে যে অমসৃণ এন্ডোপ্লাজমিক রেটিকুলামটা কি? অমসৃণ এন্ডোপ্লাজমিক রেটিকুলামটা হচ্ছে এই অমসৃণ রেটিকুলামের গায়ে কতগুলো দানাদার রাইবোজোম লাগানো থাকবে। এটি হচ্ছে অমসৃণ এন্ডোপ্লাজমিক রেটিকুলাম। এবং মসৃণ এন্ডোপ্লাজমিক রেটিকুলাম যদি আমরা দেখি তাহলে আমরা এখানে দেখব যে এর এখানে কোনো দানাদার কোনো কিছু থাকছে না, এটি হচ্ছে আমাদের মসৃণ এন্ডোপ্লাজমিক রেটিকুলাম। হ্যাঁ, এটি যেহেতু উদ্ভিদ কোষ এই জন্য এখানে একটি প্লাস্টিড থাকবে, উদ্ভিদ কোষে একটি প্লাস্টিড থাকবে, এবং মাইটোকন্ড্রিয়া তো আছেই এবং সেই সাথে আছে একটি কোষ গহ্বর। কিন্তু আমরা যদি প্রাণী কোষ দেখি, আমরা প্রাণীবিজ্ঞানের প্রাণী কোষ যদি দেখি তাহলে সেখানে কোনো কোষ প্রাচীর দেখবো না, সেখানে প্লাস্টিড দেখবো না, কোষ গহ্বর থাকবে না, এটি হচ্ছে প্রাণী কোষ। ওকে, তাহলে আমরা এখন আসি একটি আদর্শ উদ্ভিদ কোষের গঠন। যেহেতু আমরা উদ্ভিদ বিজ্ঞান পড়ছি, প্রথম পত্র পড়ছি, তাই আমরা আদর্শ উদ্ভিদ কোষের গঠন নিয়েই বলি। একটি আদর্শ উদ্ভিদ কোষের গঠনে যেগুলো থাকবে, কোষ প্রাচীর, কোষ প্রাচীর থাকবে, কোষ ঝিল্লি থাকবে, সাইটোপ্লাজম থাকবে। এই যে এখানে যে ফাঁকা জায়গাগুলো রয়েছে এখানে কতগুলো জলীয় সদৃশ থকথকে স্বচ্ছ বস্তু রয়েছে, এগুলো হচ্ছে সাইটোপ্লাজম। তাহলে আমরা কী জানলাম? কোষ প্রাচীর থাকছে, কোষ ঝিল্লি থাকছে, সাইটোপ্লাজম থাকছে, এবং সাইটোপ্লাজমের মধ্যে থাকছে সাইটোপ্লাজমীয় অঙ্গাণু, সাইটোপ্লাজমীয় অঙ্গাণু, আর থাকছে নিউক্লিয়াস, নিউক্লিয়াস। এখন আমরা দেখি সাইটোপ্লাজমীয় অঙ্গাণুগুলো কী। সাইটোপ্লাজমীয় অঙ্গাণুগুলো তোমরা তোমাদের বইয়ের আদর্শ উদ্ভিদ কোষের যে ছকটি দেওয়া আছে সেখানে তোমাদের হাতের কাছে যদি বই থেকে থাকে তাহলে তোমরা সেই পেজটি বের করে দেখো, সেখানে সাইটোপ্লাজমীয় অঙ্গাণুর মধ্যে রয়েছে কিছু সাইটোমাত্রিকা এবং হচ্ছে কোষীয় অঙ্গাণু। এই কোষীয় অঙ্গাণুর মধ্যে রয়েছে প্লাস্টিড, মাইটোকন্ড্রিয়া, যেটা আমি তোমাদের পূর্বেই বলে দিয়েছি যে সাইটোপ্লাজমীয় অঙ্গাণু প্লাস্টিড, মাইটোকন্ড্রিয়া, এন্ডোপ্লাজমিক রেটিকুলাম। এন্ডোপ্লাজমিক রেটিকুলাম দুভাগে রয়েছে, একটি হচ্ছে অমসৃণ এবং মসৃণ, গলগি বডি, লাইসোসোম, সেন্ট্রোসোম, কোষীয় কঙ্কাল, পারোক্সিজম, গ্লাইওক্সিজম এবং কোষ গহ্বর। এই যে এই বড় ফাঁকাটি হচ্ছে কোষ গহ্বর, এগুলোই হচ্ছে সাইটোপ্লাজমীয় অঙ্গাণু। তোমরা লক্ষ্য করেছো কিনা, এই সাইটোপ্লাজমীয় অঙ্গাণুর মধ্যে আমি কিন্তু একটি অঙ্গাণুর নাম বলিনি যেটি বহুল পরিচিত, সেটি হচ্ছে নিউক্লিয়াস। হ্যাঁ, তোমাদের এখন প্রশ্ন আসতে পারে যে এই তো সাইটোপ্লাজমের মধ্যেই তো নিউক্লিয়াসটা রয়েছে, তাহলে কেন নিউক্লিয়াসটি সাইটোপ্লাজমীয় অঙ্গাণু হলো না?
নিউক্লিয়াস এই কারণে সাইটোপ্লাজমীয় অঙ্গাণু হচ্ছে না, নিউক্লিয়াস হচ্ছে প্রোটোপ্লাজমীয় অঙ্গাণু। নিউক্লিয়াস সহ যখন আমরা একটি কোষকে দেখে থাকবো তখন এটি হচ্ছে এটি পুরোটাকে প্রোটোপ্লাজম বলবো আমরা, এই কোষের ভিতরের পুরো অংশটি প্রোটোপ্লাজম। কিন্তু এই নিউক্লিয়াস বাদ দিয়ে যতগুলো থাকে এগুলোই হচ্ছে সাইটোপ্লাজমীয় অঙ্গাণু। আমি আশা করবো তোমাদের কাছে নিউক্লিয়াস নিয়ে নিউক্লিয়াস সাইটোপ্লাজমীয় অঙ্গাণু আর প্রোটোপ্লাজমীয় অঙ্গাণু এই বিষয়টি অবশ্যই ক্লিয়ার হয়ে গেছে। তাহলে আমরা দেখলাম উদ্ভিদ কোষের একটি আদর্শ গঠন এবং আমরা জানলাম এই উদ্ভিদ কোষের আদর্শ গঠনে কী কী থাকছে। এবার আমরা আসি কোষ প্রাচীর নিয়ে, কেননা কোষের গঠনে যেটি মেইন ভূমিকা রাখছে সেটি হচ্ছে কোষ প্রাচীর। তাহলে কোষ প্রাচীরের গঠনে আমরা যদি দেখতে যাই কোষ প্রাচীরের চিত্রটা, আমি এক সাইডে কোষ প্রাচীরের চিত্রটা অঙ্কন করে দেখাচ্ছি। আমরা যদি কোষ প্রাচীরের চিত্রটা দেখতে যাই তাহলে মাঝখানে এটি হচ্ছে মধ্যপর্দা, মধ্যপর্দার এটি হচ্ছে দুপাশে হচ্ছে প্রাথমিক বা প্রাইমারি অবস্থা, তারপরে হচ্ছে গৌণ অবস্থা। কোষ প্রাচীরের গঠনটা ঠিক এরকম, এবং এই মাঝখানে কিছু জায়গায় একটু ফাঁকা রয়েছে। তাহলে এই যে আমরা কোষ প্রাচীরের একটি গঠন আঁক করে নিলাম, এখানে কোষ প্রাচীরের গঠনে আমরা দেখতে পাচ্ছি এখানে একটি মধ্যপর্দা থাকবে। এই মধ্যপর্দার দুই পাশে সেলুলোজ এবং হেমিসেলুলোজ জমা হয়ে একটি প্রাথমিক স্তর তৈরি করবে। এই প্রাথমিক স্তরটা হচ্ছে এক স্তর বিশিষ্ট, এবং এই প্রাথমিক স্তরের বা প্রাইমারি স্তরের পরই আপনার হচ্ছে সেলুলোজ, হেমিসেলুলোজ এবং বিভিন্ন রাসায়নিক পদার্থগুলো জমা হয়ে গৌণ প্রাচীর তৈরি করবে। এই হচ্ছে আমাদের কোষ প্রাচীরের গঠনে। তাহলে আমরা দেখলাম একটি হচ্ছে মধ্যপর্দা, এবং মধ্যপর্দার দুপাশে হচ্ছে প্রাথমিক স্তর, তার দুপাশে হচ্ছে আমাদের গৌণ স্তর তৈরি হচ্ছে। এই স্তরগুলো আমরা কোষ প্রাচীরের যদি রাসায়নিক গঠনের উপাদানগুলো দেখতে চাই তাহলে এখানে মূলত উপাদান হিসেবে থাকছে সেলুলোজ, হেমিসেলুলোজ, সুবেরিন, লিগনিন, পেকটিন, এগুলোই এই গৌণ স্তরে থাকছে। এখন আমাদের আসলো যে কোষ প্রাচীরের কাজ, আমাদের কোষ প্রাচীর কী কাজ করে থাকে। কোষ প্রাচীরের কাজ যদি আমরা দেখি তাহলে হচ্ছে কোষ প্রাচীরের কাজে আমরা দেখতে পাবো কোষের সুনির্দিষ্ট আকৃতি দান করা। হ্যাঁ বন্ধুরা, এই যে একটি গাছ যদি আমরা দেখি, একটি গাছ সুন্দরভাবে দাঁড়িয়ে আছে বা কোনো গাছ বাঁকা হয়ে আছে, কোনো গাছ সোজা হয়ে আছে, এটি পুরোটাই হচ্ছে কোষের উপর ডিপেন্ড করে। কোষ যেভাবে তাকে আকৃতি প্রদান করেছে কোষটি, দেহটি ঠিক সেভাবেই হয়েছে। এই যে আমি একটা সুনির্দিষ্টভাবে দাঁড়িয়ে আছি সবগুলো অঙ্গ প্রত্যঙ্গ নিয়ে, এই যে আমার এই সুনির্দিষ্ট যে আকৃতি দান করেছে এটাই কিন্তু কোষ। তাহলে কোষের কাজ কী হচ্ছে? কোষ একটি সুনির্দিষ্ট আকৃতি দান করছে, বাইরের আঘাত থেকে ভেতরের সজীব বস্তুকে রক্ষা করা। হ্যাঁ, এই যে কোষের মধ্যে যে সজীব বস্তুগুলো রয়েছে, অঙ্গাণুগুলো রয়েছে, আমার ভেতরে যেসব অঙ্গাণুগুলো রয়েছে, বাইরে আমি যদি আঘাত পাই তাহলে আমার সেগুলো ভেতরে সুরক্ষিত থাকবে। এই জিনিসটাকে প্রোটেক্ট করছে কে? কোষ প্রোটেক্ট করছে। তাহলে বাইরের আঘাত থেকে ভেতরের সজীব বস্তুকে রক্ষা করা কোষের, কোষ প্রাচীরের কাজ। এই কোষ প্রাচীর, কোষ প্রাচীরের জন্য এগুলো রক্ষা পাচ্ছে। প্রয়োজনীয় শক্তি ও দৃঢ়তা প্রদান করা। কোষ প্রাচীর কী করে থাকে? প্রয়োজনীয় শক্তি দিয়ে থাকে এবং দৃঢ়তা প্রদান করে। এই যে সুনির্দিষ্টভাবে কোনো একটি গঠন, যেমন আমরা যদি একটি কমলা দেখি বা একটি অ্যাপেল দেখি তাহলে কী দেখবো? সেখানে কী হচ্ছে যে বাইরের যে খোসাটা রয়েছে সেটা ওকে একটি সুন্দর একটি গঠন দান করেছে। ঠিক সেরকম কোষ প্রাচীরও কোষকে একটি সুন্দর গঠন দান করে থাকে। পানি ও খনিজ লবণ শোষণ ও পরিবহনে সহায়তা করা। হ্যাঁ, পানি ও খনিজ লবণ শোষণ ও পরিবহনে সহায়তা থাকলে তোমাদের আমি আগেই বলেছি যে কোষ প্রাচীরের গঠনটি হচ্ছে অর্ধভেদ্য। এই অর্ধভেদ্য মানে হচ্ছে এর মাধ্যমে দ্রবক ও দ্রাবক সহজে যাতায়াত করতে পারবে, তাই এটি পানি ও খনিজ লবণ শোষণে এই কোষ প্রাচীর সহায়তা করে থাকে। এক কোষ অন্য কোষ হতে পৃথক রাখা। কোষ প্রাচীর কী করে? আমি যদি এখানে থাকি, আমার এখানে যদি আমি দুপাশে যদি একটি পর্দা সেট করে দিই বা চারপাশে একটি পর্দা সেট করে দিই, আমার পাশে যদি কেউ থাকে তার চারপাশে যদি পর্দা সেট করে থাকে, আর এই পর্দাগুলোকে যদি আমরা কোষ প্রাচীর হিসেবে দেখে থাকি, তাহলে কী হলো যে এই পর্দাগুলো আমাদেরকে আলাদা করে রেখেছে। তাই এটি হচ্ছে কোষ প্রাচীরের কাজ, যে হচ্ছে একটি কোষ থেকে অন্য একটি কোষকে এই কোষ প্রাচীর আলাদা করে রাখবে। কিন্তু আমি তো প্রথমেই বলেছি যে এই কোষ প্রাচীরটি প্রাণী কোষে থাকে না, মানে আমাদের শরীরে যে কোষগুলো নিয়ে তৈরি, আমিও তো একটি প্রাণীর মধ্যে পড়ি, এই কোষ প্রাচীরগুলো আমাদের মধ্যে থাকবে না। তাহলে বন্ধুরা, আমাদের এই ছিল আজকে কোষের গঠন, জীববিজ্ঞানে কোষ ও কোষের গঠন এবং কোষ প্রাচীর, কোষ প্রাচীরের কাজ। জানি না তোমাদের কেমন লাগলো, তোমাদের যদি ভালো লাগে অবশ্যই তোমরা বেশি বেশি শেয়ার করবে, বন্ধুদের জানাবে, সামনে তো HSC পরীক্ষা, সবাইকে জানাবে এবং ভালোভাবে তোমরা শিখে নেবে।
এই বলে আমি আজকের ক্লাস এখানে শেষ করছি। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ।